ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। ডিয়ার অডিয়েন্স, বরাবরের মতো আজকে আপনাদের মাঝে খুবই ইম্পর্টেন্ট একটি প্রোগ্রামিং ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হলাম। তো ডিয়ার অডিয়েন্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো ব্রাদার S7300A-403P এই মডেলের লেটেস্ট সিঙ্গেল লিডার লক স্টিচ সুইং মেশিনের কীভাবে ফেশার ফিট এবং কি উইপার, নিপার এবং কি টেনশন পোস্ট একুরেট পজিশনে কাজ করে কি না সেটা আপনারা কীভাবে চেক করবেন, অর্থাৎ আমাদের প্রোগ্রাম থেকে আমরা আমাদের এই মেশিনের কোথায় কোথায় সমস্যা আছে সেগুলো আমরা চেক করে নিতে পারব। তো ডিয়ার ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মেশিনটি আমরা যখন চালাচ্ছি তখন কিন্তু ট্রিমিং হওয়ার সময় আমাদের টেনশন পোস্ট যে পরিমাণ গ্যাপ হয় সেই গ্যাপটা আপনারা প্রোগ্রাম থেকে চেক করতে পারবেন যে কী পরিমাণ গ্যাপটা হচ্ছে এবং কি দুটি টেনশন পোস্ট একুরেট পজিশনে কাজ করতেছে কি না, নিপার উইপার লাইট এলইডি লাইট যা আছে সব কিছু আপনারা এই প্রোগ্রাম থেকে চেক করতে পারবেন। এর জন্য আমাদের মেশিনের যেই সেটিং বাটনটি আছে সেই সেটিং বাটনটি চাপ দিয়ে ধরে আমাদের মেশিনের পাওয়ারটি অন করতে হবে। অন করার পর আমরা এই সেটিংগুলো দেখতে পারবো এবং কি সেই সেটিংগুলো আমরা চেক করতে পারবো। তো ডিয়ার অডিয়েন্স, আমরা এই সেটিং বাটনটি প্রেস করে আমাদের মেশিনের পাওয়ারটি অন করলাম। অন করার পর এখন আমাদের সামনে এই যে নিচের অংশে একটি দেখবেন যে আউটপুট চেকিং, এই আউটপুট চেকিংয়ের এখানে আপনারা অনেকগুলো অপশন চেক করতে পারবেন। আপনারা চাইলে এখানে অপশন আপ ডাউন করে দেখেন দেখতে পারেন, একদম উপরের অংশে রেখে উপর থেকে যে চার নম্বর অপশনটি, যে চার নম্বর অপশনটি আপনারা যখন ক্লিক করবেন এখানে আপনাদের দেখবেন ও ইউটি নাম্বার দেওয়া আছে। এখানে আপনারা যে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারগুলো প্রত্যেকটা নাম্বার থেকে আপনারা একটি একটি করে চেক করে দেখতে পারেন যে আমাদের এই মেশিনের টেনশন পোস্ট একিউরেটভাবে কাজ করে কি না। তো এখন আমরা যে প্রোগ্রামটি চেক করতেছি, এখন আমরা যদি প্যাডেল পাড়া দিই তাহলে সেক্ষেত্রে আমাদের মেশিন চলবে না, বাট আমাদের টেনশন পোস্ট কী পরিমাণ কাজ করে অর্থাৎ কী পরিমাণ খেলে সেটা আমরা এখান থেকে প্রোগ্রাম থেকে দেখতে পারবো। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমাদের নিচের যে মেন টেনশন পোস্ট সেই মেন টেনশন পোস্টটা কিন্তু খেলতেছে অর্থাৎ সুতাটাকে রিলিজ করতেছে, এবং উপরে যে সুপার টেনশন পোস্ট যেটাকে আমরা সুতা ছোট করি এবং বড় করি সেটাও কিন্তু একুরেট পজিশনে কাজ করতেছে। এখন ও ইউটি যে অপশনটি সেখান থেকে আমরা দুই নম্বর যে অপশন সেটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে আমাদের মেশিনের উইপার কী পরিমাণ কাজ করতেছে অর্থাৎ উইপারটা ঠিক পজিশনে কাজ করে কি না। আমরা কিন্তু চেক করতেছি প্যাডেলের মাধ্যমে, প্রোগ্রামে এসে আমরা যখন প্যাডেলটি প্রেস করব তখন সেক্ষেত্রে আমাদের শুধু মেশিন চলবে না, উইপারটাই চলবে এবং আমাদের উইপারটাই বাড়ি মারে দেখাবে যে আমাদের উইপারটা ঠিকমতো কাজ করে কিনা, অর্থাৎ আমরা যতটুক উইপারটা যাওয়ার কথা ঠিক ততটুক যায় কিনা আমরা চেক করে দেখতে পারবো। তো এখন আমরা ও ইউটি তিন নম্বর প্রোগ্রাম, এখানে ফেশার ফুট লিফটার সোলোনাইট, আমরা এখানে যে ফেশার ফিটের যেই ফিটটি আছে সেই ফেশার ফিটটি আমরা কতটুক উপরের দিকে উঠবে সেটা ঠিক পজিশনে কাজ করে কি না সেটা আপনারা দেখতে পারবেন। তো ডিয়ার অডিয়েন্স, আমরা এখন প্যাডেলটি চাপ দিচ্ছি এবং আমাদের ফেশার ফিট উপর দিকে উঠতেছে এবং নামতেছে। তো এখন আমরা দেখব যে চার নম্বর যে অপশনটি আছে আমাদের এই মেশিনের যেই সফট সোলো স্প্রিড সেটা আমরা দেখব। এখান থেকে আমরা যদি প্যাডেলটাকে চাপ দিয়ে ধরে রাখি তাহলে সেক্ষেত্রে আমাদের প্রথম যেই সফট স্টিচ সেই সফট স্টিচে কী স্পিডে আছে কত স্পিডে আছে সেটা আমাদেরকে এখন দেখা দিতেছে। এখন আমরা পাঁচ নম্বর যে অপশনটি আছে সেই পাঁচ নম্বর অপশনটি দেখব, এখানে 220 পর্যন্ত যাবে আর এর উপরে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মেশিন আমরা যখন প্যাডেলটি ফুল পা দিচ্ছি তখন আমাদের 227 পর্যন্ত চলে যাচ্ছে। আচ্ছা যাই হোক, এখন আমরা পাঁচ নম্বর প্রোগ্রামটি দেখব, এখানে আমাদের মেশিনের যেই সফট মিডিয়াল স্পিড অর্থাৎ সেকেন্ড যে সফট স্টিচটা সেটা কী পরিমাণে থাকবে সেটা আমাদেরকে এখন এই মেশিনটা আমাদেরকে দেখিয়ে দিচ্ছে। তো আমরা যদি প্যাডেলটাকে চাপ দিয়ে ধরে রাখি তাহলে আমাদের এই মেশিনের সেকেন্ড সফট স্টিচটা দেখাবে। এখন আমরা দেখব মেশিনের যে মেন স্পিড সেই মেন স্পিডটা আমাদের ঠিক আছে কি না। আমাদের মেশিনের মেন স্পিড 4000 দেওয়া আছে কিন্তু আমরা যখন প্যাডেলটা চাপ দিতেছি তাহলে সেক্ষেত্রে আমাদের 4000 উপরে যাচ্ছে, তাহলে আমাদের স্পিডটাও ঠিক আছে। এখন আমরা ফিড মোটরের যেই অপশনটি সেটি দেখব এবং আট নম্বরে যেখানে যে বাজার এই বাজারের এখানে আপনারা পাবেন সাউন্ড, অর্থাৎ আমাদের মেশিনের যে সাউন্ডটি হয় প্রোগ্রাম চেঞ্জ করলে যে সাউন্ডটা আসে সেই সাউন্ডটি আমাদের কাজ করে কি না সেটি দেখতে পারবেন। এবং নয় নম্বর প্রোগ্রামে আমরা এলইডি লাইট চেক করতে পারবো, আমাদের মেশিনের এলইডি লাইটটা ওকে আছে না খারাপ আছে সেটা আমরা দেখতে পারবো। এখন আমি নয় নম্বরে রেখে যখন প্যানেলটি চাপ দিচ্ছি তখন আমাদের এলইডি লাইট অটোমেটিকলি জ্বলতেছে এবং নিভতেছে।
তো ডিয়ার অডিয়েন্স, এভাবে আপনারা চাইলে যে কয়েকটা অপশন আছে আপনারা প্রত্যেকটা অপশন এইভাবে এক এক করে চেক করতে পারেন যে আপনাদের মেশিনের যে অপশনগুলো এমনকি যে পার্টসগুলো সেই পার্টসগুলো প্রত্যেকটা কাজ একুটভাবে করে কি না, এভাবে চাইলে আপনারা এই মেশিনের প্রত্যেকটা কাজ করে নিতে পারেন। তো ডিয়ার অডিয়েন্স, আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনাদের যে কোনো মতামত আমার এই ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টা আইকন বেলটি বাজিয়ে রাখবেন এই ধরনের নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য। তো ডিয়ার অডিয়েন্স, আজকে এ পর্যন্তই, দেখা করব পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।